হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ওলফাস ওয়ার্ল্ড আজকে তোমাদেরকে একটা খুবই সহজ সিক্রেট হেয়ার গ্রোথ রেমিডি দেখাবো যেটা চুলের জন্য হিলিং উপাদান হিসেবে কাজ করে ড্যামেজ চুলকে রিপেয়ার করে এবং চুলের বৃদ্ধি দ্বিগুণ করে দেয় আর এই সব উপাদানগুলো কিন্তু খুবই সহজলভ্য তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে যাতে করে আরও অনেক অনেক ন্যাচারাল ইফেক্টিভ রেমেডি সম্পর্কে জানতে পারো তো প্রথমেই চুলের দৈর্ঘ্য অনুযায়ী কলা নিয়ে খোসা ছাড়িয়ে নিবে তারপর টুকরো করে কেটে অল্প একটু পানি মিশিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে কলাতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি ও সি এবং অনেক অনেক কার্বোহাইড্রেট ও পটাশিয়াম যা মাথার ত্বকে হেয়ার গ্রোথ প্রমোট করে আর কলায় ন্যাচারাল অয়েল থাকে যা চুলকে ডিপলি কন্ডিশন করে তারপর এই কলার পেস্টের মধ্যে অ্যাড করব দু টেবিল চামচ মধু দু টেবিল চামচ নারকেল তেল ও তিন থেকে চার ড্রপ লেমন এসেনশিয়াল অয়েল চাইলে এসেনশিয়াল অয়েলটা বাদও দিতে পারো এই সবগুলো উপাদান খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে এই সিক্রেট হেয়ার মাস্কটা সপ্তাহে দুদিন বা একদিন ব্যবহার করতে পারো গোসলের এক ঘন্টা আগে মাথায় স্কাউট থেকে শুরু করে সম্পূর্ণ চুলে এই হেয়ার প্যাকটা লাগিয়ে এক ঘন্টার জন্য চুলটা বেঁধে রেখে দিতে হবে ও এক ঘন্টা পর শ্যাম্পু করে ফেলতে হবে এভাবে টানা এক মাস ব্যবহার করলে চুলের গ্রোথ প্রমোট হওয়ার সাথে সাথে চুল হবে গ্লসি ও হেলদি এই সিম্পল হেয়ার একটা কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাও আর ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও আর আমার ফেসবুক গ্রুপেও অ্যাড হতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ